শিখব বন্ধুগণ আজকে আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স অফ টেন্স অর্থাৎ টেন্সের আলোকে নেগেটিভ সেন্টেন্স যেভাবে পড়বেন সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা আমরা আলোচনা করব তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি এবং পুরো বিষয়টি বুঝে নিই হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সংগ্রাম ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে ইতিমধ্যে এই বইটির উপর 350-450 ভিডিও লেকচার 450 এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দিয়েছে আপনারা ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনার কাছে আসবে হ্যাঁ বন্ধুগণ যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করুন প্যান্ডেমের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারবেন এবং যে সকল ভিডিও লেকচার দেখতে চান আমাদের কমেন্টস বক্সে লিখে দেন আমরা লিঙ্কটি দিয়ে দিব হ্যাঁ বন্ধুগণ এখন আসুন নেগেটিভ সেন্টেন্স অফ টেন্স যেভাবে পড়বেন লক্ষ্য করুন যেমন সে ছেলেটি মেয়েটি সাদিয়া অর্থাৎ যে কোনো ব্যক্তির নাম করে করে না পড়ে না পড়ে না খায় না যায় না হাঁটে না লিখে না দেয় না নেয় না এইভাবে হাজার হাজার ভার্ব আছে যে কোনো ভার্ব দিয়ে না যুক্ত করে আপনি এইভাবে পড়বেন যেমন সে কাজটি করে না সে কাজটি করিতেছে না সে কাজটি করিয়াছে না সে এক ঘন্টা যাবৎ বা কিছুদিন যাবৎ কাজটি করতেছে না সে কাজটি করেছিল না সে কাজটি করতেছিল না সে কাজটি করেছিল না সে কিছুদিন ধরে কাজটি করতেছিল না সে কাজটি করবে না করতে থাকবে না করে থাকবে না কিছুদিন ধরে কাজটি করতে থাকবে না এখন আসেন সে ইংরেজি পড়ে না পড়তেছে না পড়িয়েছে না যে সে কিছুক্ষণ ধরে ইংরেজি পড়তেছে না বা কিছুদিন ধরে ইংরেজি পড়তেছে না সে ইংরেজি পড়েছিল না পড়তেছিল না পড়িয়েছিল না কিছুদিন ধরে পড়তেছিল না সে ইংরেজি পড়বে না পড়তে থাকবে না পড়িয়ে থাকবে না কিছুদিন ধরে পড়তে থাকবে না হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি এখানে যতগুলি ভার্ব আছে প্রত্যেকটা ভার্ব দিয়ে এইভাবে বাক্য বানে 12টি করে লিখে লিখে আপনি পড়বেন প্রয়োজন আপনার সন্তানেরা যারা পড়তে চায় তাদেরকেও পড়াবেন ইনশাল্লাহ আপনি আপনার থেকে নেগেটিভ করার বাক্য ফর্মুলাটা ন্যাচারালি আয়ত্তে চলে আসবে তারপর আসুন ইংরেজি সে কাজটি করে না হি ডাজ নট ডু দর সে কাজটি করতেছে না হি ইজ নট ডুইং দর সে কাজটি করিয়েছে না হি হ্যাজ নট ডান দর সে কিছুদিন ধরে কাজটি করতেছে না হি হ্যাজ নট বিন ডুইং দর ফর ফি ডেজ সে কাজটি করেছিল না হি ডিড নট ডু দর সে কাজটি করতেছিল না হি ওয়াজ নট ডুইং দর সে কাজটি করেছিল না হি হ্যাড নট ডান দর সে কিছুদিন ধরে কাজটি করতেছিল না হি হ্যাজ নট বিন ডুইং দর ফর ফি ডেজ তো বন্ধুগণ আমি এটি আপনাকে বলবো যেখানে ডান সেখানে হাজার হাজার ভার্বের মানে আমি আরো কিছু পড়ি যে হিল নট ডু দর সে কাজটি করবে না হিল নট করতে থাকবে না হিল নট বি ডুইং দর সে কাজটি করিয়া থাকবে না হিল নট হ্যাভ ডান দর সে কাজটি করিয়া কিছুদিন করতে থাকবে না হিল নট হ্যাভ বিন ডুইং দর ফর ফিউ ডেজ এইভাবে আপনি আরেকটা ভার্ব দিয়ে পড়েন যেমন ধরেন এখানে টিচ সে ইংরেজি পড়ায় না হি ডাজ নট টিচ ইংলিশ সে ইংরেজি পড়াইতেছে না হি ইজ নট টিচিং ইংলিশ সে ইংরেজি পড়াইছে না হি হ্যাজ নট টট টিচিং এর টিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টট টট ইংলিশ এইভাবে বন্ধুগণ যেখানে ডান সেখানে হাজার হাজার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে যেখানে দুই সেখানে হাজার হাজার ভার্বের সাথে আইনজি যুক্ত করে পড়বেন তো বন্ধুগণ এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন বাংলার সাথে ইংরাজি মিলে আবার ইংরেজির সাথে বাংলা বাংলা মিলে যদি পড়েন তাহলে কেবল এক ক্লাসের মাধ্যমে আপনি নেগেটিভ ফর্ম অফ টেন্স আয়ত্ত করে ফেলতে পারবেন তাই আসুন প্র্যাকটিস করুন আর মনে রাখুন 10 বার পড়াচ্ছে একবার লিখে লিখে দেখে পড়া অধিকতর উত্তম এবং মনে থাকে বিশ্বাস থাকুন আর আপনার যদি বিশ্বাস থাকে আপনার মস্তিষ্ক কাজ করবে বিশ্বাসের উপর তাই বিশ্বাস থাকুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা নতুনত্ব তথ্য পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ